नमस्कार बंधुरा, आमी विद्युत और आपनारा देखछेन आपनादेर प्रिय यूट्यूब चैनल कप एक्सप्रेस। आज 15/9/2022 आज के हे बृहस्पतिवार। आमरा पहुँचे गेछी मेदिनीपुर पुलिस लाइने, जेखाने डब्ल्यूपी कन्स्टेबलेर इंटरव्यूर प्रक्रिया चलछे। तो आमरा कयेकजन प्रार्थीर काछ थेके जेने नेब तादेर इंटरव्यूर अभिज्ञता। पेये गेछी आरेकजन भाईके। तो भाई एई सद्य इंटरव्यू दिये बेरोलो, तो भाईके प्रथमे जिज्ञेस करो, भाई तोमार नाम कि? शेख सब्बर हुसैन। शेख सब्बर हुसैन, आच्छा तुमि कोथा थेके आसछो? আমি মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত জেনুয়ার ভিলেজ থেকে আসছি। আচ্ছা, তোমার কোন ক্যাটাগরি? ওবিসি। ওবিসি। আচ্ছা আচ্ছা, তোমার একটু ইন্টারভিউ রুমের অভিজ্ঞতাটা বলো, মানে ইন্টারভিউ রুমে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত। ইন্টারভিউ রুমে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত সেরকম কিছু বোঝা যায়নি, খুব অল্প সময় দিচ্ছে, তিন মিনিটের মতো। তিন মিনিট মানে তুলনামূলকভাবে তোমাকে একটু বেশি সময় নেওয়া হয়েছে আমার মনে হচ্ছে, কারণ পেপার পড়তে দিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বলো এবার প্রথম থেকে তোমার অভিজ্ঞতাটা একটু বলো। তো আগের দিন একটা হকি প্লেয়ার মারা গেছিলেন, ঠিক আছে? তো ওনার একটা ছোট এ ছিল শর্ট, তো ওটা পড়তে দিয়েছিল। তো ওটা পড়ার পর ওটা মানে জিজ্ঞেস করেছিল, তারপরে আমার নামের মানে জানতে চাওয়া হয়েছিল। তোমার নামের মানেটা একটু? আমার নাম শেখ সব্বর হোসেন। তো আমার সব্বরের মিনিং হচ্ছে রেসপেক্ট, এটা পার্সিয়ান ওয়ার্ড। আচ্ছা, তো তারপর আমাকে ডিআইজি স্যার জিজ্ঞেস করলেন যে তুমি স্মোক কত করো একদিনে। আচ্ছা, মানে তোমার ঠোঁট থেকে ঠোঁট কালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি মানে বি অনেস্ট, মানে স্মোকও করি না আর কোনো আমার নেশাও নেই। আমি যখনই বললাম যে আমি কিছু খাই না স্যার, তখন ডিআইজি স্যার বলছে তুমি কিছু খাও না। বলছি না খাই। বলছে তাহলে তুমি বললে কিছু খাও না? তখন আমি বললাম যে খাই না বলতে নেশা জাতীয় কিছু খাই না। তখন পাশের একজন স্যার বলছে নেশা কাকে বলে? আচ্ছা, নেশা তুমি বললে। ওটা বললাম। তারপরে আমার ওই বলতে পারলে নেশা কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, বললাম যে কোনো জিনিসের প্রতি আসক্তি হলে সেটাকে নেশা বলে। তো আবার আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি রিডিং করার সময় একটা ডেবিউ ওয়ার্ডটা, ওটা কোনোদিন আমি লেখা বা দেখে নিই, শুধু শুনেছি ওটা। আচ্ছা, তো ওটা আমি ডিবার্ট বলে ফেলেছিলাম। তো ওটা স্যার প্রথমে শুনে নিয়েছিলেন আমার কাছে, আবার ওই জন্য শেষে ক্লিয়ার করলেন যে ডেইউ বিউ কী হয়, ডেইউ টি কী হয়। হ্যাঁ, তো আমি ডিবার্ট বলে ফেললাম, ওটা ডেবিউ হবে। ওটাই মানে লাস্টটা খারাপ ছিল, বাদবাকি আর কিছু না। বাদবাকি মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, তোমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হয়ে গেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, যারা পরীক্ষা দিতে আসছে, যারা ইন্টারভিউ দিতে আসছে, তাদের প্রতি তুমি কী বার্তা দেবে? বাতের বলতে ভয়ের কিছু নেই, এমন মানে আকাশ পাতাল যা কিছু পড়ে আসলে কোনো কিছু ঠিক নেই। ঠিক নেই মানে কোথা থেকে কী ধরবেন কোনো ঠিক নেই, তোমাকে তোমার সিচুয়েশন। আমার সাবজেক্ট ইংলিশ, আমার থেকে কিছুই ধরলো না ইংলিশ। ইংলিশ থেকে? ইংলিশ আর কি, আমার ডিস্ট্রিক্ট নিয়েও কিছু জিজ্ঞেস করলো না, পার্সোনাল কিছু। মানে এমনি শুধু গল্প, নেশা মানে গল্প, আমার সাথে গল্পই করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই, তোমার এই অভিজ্ঞতা অনেকের কাজে লাগবে আশা করছি। তোমাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা পেয়ে গেছি আরেকজন ভাইকে। এই ভাই সদ্য ইন্টারভিউ দিয়ে বেরোলো, তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করো, ভাই তোমার নামটা কি? আমার নাম নরোত্তম গারু। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো? পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অন্তর্গত আইল্যান্ড গ্রাম থেকে এসেছি। আচ্ছা, তোমার কোন ক্যাটাগরি? আমার জেনারেল। জেনারেল ক্যাটাগরি, তাই তো? আচ্ছা আচ্ছা, এবার বলবো তোমার একটু ইন্টারভিউ রুমের অভিজ্ঞতাটা, মানে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত তোমার অভিজ্ঞতাটা একটু বলো। প্রথমে যে যে প্রসেসগুলো আছে ওগুলো করতেই হবে, ভেরিফিকেশান কিংবা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ, ওগুলো করতে হয়। নেক্সট নিয়ে যাবে আমাদের ইন্টারভিউ রুমে। আচ্ছা, এবার ওখানে গিয়ে কী করতে হবে? প্রথমে বসিয়ে দিবে একটা চেয়ারে, একটা চেয়ারে সোজাই বসিয়ে দিবে। এরপরে ওখানে নাম ভেরিফিকেশন হয়ে যাবে। এরপরে যিনি থাকবেন বা যিনারা থাকবেন কনস্টেবল, ওনারা বলে দিবেন যে কী কী করতে করতে হবে, প্রথমে কীভাবে সম্বর্ধনা দিতে হবে, কী কী করতে হবে। ওনারা খুব হেল্প করছে, অবশ্যই হেল্প করছে। এবার হেল্প করার পরে যখন কেউ বেরিয়ে আসবে, নেক্সট যদি আমার এ হয় আমাকে দাঁড়াতে হবে প্রথম। আচ্ছা আচ্ছা, এবার দাঁড়িয়ে বলতে হবে যে স্যার বা ম্যাম আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, স্যাররা বল, তারপরে বললো হ্যাঁ অবশ্যই আসো। হ্যাঁ, আমি গেলাম, দিয়ে দাঁড়িয়ে বললাম গুড আফটারনুন ম্যাম, গুড আফটারনুন স্যার। আচ্ছা, তারপরে বসতে বললো, বসলাম। এবার নেক্সট প্রথম জিজ্ঞেস করলো তুমি কী নিয়ে পড়েছো? আচ্ছা, আমি বললাম আমি ম্যাথ অনার্স নিয়ে পড়েছি। আচ্ছা, এবার ম্যাথ অনার্স থেকে কোশ্চেন ছুড়ে দিল। আচ্ছা, কি প্রথম কোশ্চেন? বৃত্তের বৃত্তের ঘনফল। বৃত্তের ঘনফল জিজ্ঞেস জিজ্ঞেস? আচ্ছা, যদিও বৃত্তের ঘনফল হয় না। আচ্ছা, জিজ্ঞেস করেছি, আমি বললাম স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। তোমার তুমিও সেই মুহূর্তে হট করে বুঝতে পারোনি? আচ্ছা, এইটা হয়েছে আমার সঙ্গে। এবার আমি বললাম না, সেকেন্ড বারও জিজ্ঞেস করলো না স্যার আমি বলতে পারছি না। আচ্ছা, বললো যে বৃত্তের ঘনফল হয় না স্যার, হয় না। আচ্ছা, তখন তোমার মানে ব্যাপারটা কি হয়? তারপর তারপরে বললো বৃত্তের ক্ষেত্রফল, আমি আনসারটা বললাম, বলে দিলাম। এরপর বললো পাই, পাইটা কি? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল পাই আছে, পাই আর স্কয়ার। পাই বললাম, পাইয়ের মান বললাম, পাইয়ের মানটা এক্স্যাক্ট বলতে পারলে? 3.1415। আচ্ছা, বললাম। এবার নেক্সট জিজ্ঞেস করলো তুমি যে এই কালারের ড্রেসটা পরে এসছো, আচ্ছা কেন তুমি এই কালারের ড্রেসটা পছন্দ করলে? আরে বাস, আচ্ছা। আমি বললাম স্যার আমি অন্যরা সবাই সব জানি, আশা করি সাদা কিংবা অন্যরা পরে আসবে, তাই আমি নিজেকে একটু আলাদা রকম করতে চাই। বাহ, এই জন্য আমি নিজের থেকেই নিজের ইচ্ছায় এই জামাটা পরে এসেছি। সে জিজ্ঞেস করলো বৃত্তের ব্যাস, বৃত্তের মানে বৃত্ত নিয়েই পড়েছিলাম আমরা, টোটালি জ্যামিতির উপরেই জিজ্ঞেস করছি, যেহেতু বৃত্তের বললাম। এরপরে বললো আসতে পারো। বললাম ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম,
আশা করছি তোমার ইন্টারভিউ ভালোই হয়েছে, কিন্তু এই বৃত্তের ঘনফল বাদ দিয়ে। আচ্ছা, মোটামুটি তুমি স্যাটিসফাইড। আচ্ছা, যারা ইন্টারভিউ দিতে আসবে ওদের উদ্দেশ্যে তুমি কি বলবে? ওদের উদ্দেশ্যে বলতে চাই যে ইন্টারভিউ রুমে ঘাবড়ে যাওয়ার ব্যাপারটা একদম না, নার্ভাস নার্ভাস না, কিন্তু প্রথম যদিও হবে, দরজার সামনে দাঁড়ালে একটা হবে নার্ভাস, বসার পরে প্রি মাইন্ডে স্যারেরা জিজ্ঞেস করছে, বলতে পারছো মানে যেটা ভুল হয় অ্যান্সারটা বলে। আচ্ছা, তোমাকে যে ম্যাথের কোশ্চেনগুলো করলেন ওইটা কি কোনো ম্যাডাম করলেন? না ম্যাডাম না, তিনজন স্যার মিলে করেছে। আচ্ছা, ম্যাডাম ছিলেন? ম্যাডাম ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি কি শোনা যাচ্ছে যে ম্যাথমেটিক্সের বা ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন আমাদের এখানে ম্যাথের কোনো কোশ্চেন করেন না? আচ্ছা, স্যার দুজন স্যার তিনজন স্যারই ম্যাথের কোশ্চেনটা করেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই তোমাকে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য, তোমার এই অভিজ্ঞতা অনেক প্রার্থীর কাজে লাগবে, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই।